নিশ্চিত ভাবে দু একজন তিনজন চারজনের জন্য চলার পথে নিশ্চিত ভাবে দল এত বড় একটা সংগঠন, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু ভুলের সংশোধন দল করছে কিনা আপনি দেখুন। আমি যখন 12ই জুলাই এসেছিলাম তখন তো অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায় কি ডিসিপিআই ধরেনি, তাও আমি তৃণমূলের কথা বলেছিলাম, নতুন তৃণমূল, তখন তো এই ঘটনাগুলো ঘটেনি। যদি কেউ কোনো রকম ভুল করে, ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে, দল তার পাশে দাঁড়াবে না, এটা আমি অত্যন্ত স্পষ্ট করে বলে যাচ্ছি রাজ্য নেতা থেকে বুথ নেতা। যদি কেউ কোনো রকম ভাবে দলকে ভাঙিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে রাজনীতি করে, দল তার পাশে দাঁড়াবে না। কিন্তু আপনি বলুন যে 2 নম্বরি গুণ ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গিয়ে যোগদান করেছে, তাদের বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে বলুন? তৃণমূল কংগ্রেস তো ব্যবস্থা নিয়েছে, যা বলেছে করে দেখিয়েছে, বুকের পাটা লাগে রে। করেছো তোমরা, করেছো? এই তো বলাই ঘটক বসে আছে, সিবিআই রেড করেছে, কি পেয়েছে? 14,000 টাকা, যাতায়াতের খরচাটাও ওঠেনি। 8 ঘন্টা 10 ঘন্টা ধরে রেড করে 14,000 টাকা, 5 বার 6 বারের MLA, এই হচ্ছে ইডিসিবিআই। আর যাদেরকে কাগজে করে টাকা নিতে দেখা যাচ্ছে তারা এখন বিজেপিতে গিয়ে চোর গিয়ে সবাইকে চোর বলছে, আপনি ভাবতে পারছেন? সুতরাং আমাদের এমন ভাবে তৈরি হতে হবে যে কোনো বহিরাগত শক্তি যাতে আমাদেরকে স্পর্শ না করতে পারে, আমাদের সংগঠনে 1 ফোঁটা 1 ইঞ্চি আঁচ না কাটতে পারে, একটা আঁচড় না কাটতে পারে, একটা দাঁত না ফোটাতে পারে। আপনি দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টিতে বাচ্চারা ফুটবল খেলে, 10 জন ফুটবল খেললে 3 জনের পরের দিন জ্বর হয় বৃষ্টিতে ভিজেছে বলে, 4 জনের সর্দি কাশি হয়, মাথা ব্যথা হয়, আবার 3 জন ছেলে এমন পাবেন যাদের সর্দিও নেই, কাশিও নেই, জ্বরও নেই, কিছুই হয়নি। আমাদের সেই 3 জন ছেলের মতো হতে হবে যে যত বহিরাগত শক্তি আসুক, ইডি আসুক, সিবিআই আসুক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসুক, বিজেপি আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, নির্বাচন কমিশন আসুক, তৃণমূল কংগ্রেসের সংগঠনের উপর যেন একটা দাঁত কেউ ফোটাতে না পারে, সেটাই হচ্ছে নতুন তৃণমূল। নতুন তৃণমূল মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যখন আজকে ফিরবেন, বিজেপি যখন কথায় কথায় উত্তরবঙ্গ বলবে, এদেরকে বলবেন এই 1,000 কোটি টাকা কোথায় উত্তর দাও, তোমাদের মোদী সরকার ঘোষণা করেছিল, আগে উত্তর দাও তারপর উত্তরবঙ্গের কথা বলো। আপনারা মনে করেন বাংলা ভাগ হওয়া উচিত বলুন? মনে করেন? এই যে মাঠে বসে আছে, এই মাঠে বাচ্চারা খেলে, প্রতিবেশীরা রয়েছে, হঠাৎ করে যদি 5 জন প্রতিবেশী এসে বলে না এই মাছের এই মাঠের মধ্যেখান দিয়ে আমি একটা প্রাচীর তুলবো, একটা দিওয়াল তুলবো, তাহলে ধরে নিতে হবে এই কটা 2 নম্বরই। উন্নয়ন নিয়ে কথা বলতে পারছে না, কালকে একটা একটা সভায় একজন ধর্মগুরু বলেছে, অমিত শাহ তার কানে কানে বলে দিয়ে এসছে কুচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করবে, কুচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করবে। আচ্ছা, জন বার্লা বলছে পৃথক রাজ্য হবে, একজন বলছে কুচবিহার পৃথক রাজ্য হবে, কেন্দ্রশাসিত অঞ্চল হবে, আরে সত্যিটা কি? অমিত শাহর ক্ষমতা থাকলে এসে লোকের সামনে বলুক কোনটা ঠিক কোনটা ভুল। এরা কানের কাছে গিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে খালি কিভাবে মদত করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা যায়, এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। আর আমরা কি বলেছি? আমরা বলেছি যতদিন আমাদের বুকে রক্ত আছে বাংলাকে ভাগ করতে দেব না, আমরা ভোটের রাজনীতি করি না, একটা আঁচড় বাংলার বুকে কেউ কাটতে পারবে না। আমাদের ক্ষমতা রয়েছে বলার, যেটা বলি সেটা করি। আমাদের কাছে আলাদা উত্তরবঙ্গ নেই, আলাদা কুচবিহার নেই, আলাদা জলপাইগুড়ি নেই। কুচবিহার যেমন বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, দার্জিলিংও বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, জলপাইগুড়িও বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ। আমি যখন আজকে এসেছি আমি উত্তরবঙ্গে আসিনি, আমি বঙ্গে এসেছি।